স্থানীয় সময় সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রাঙাবানী স্টেশনে দাঁড়িয়ে থাকা কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি মালবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত 2টি বগি লাইনচ্যুত হয়। যাত্রীবাহী ট্রেনের ওপরে উঠে যায় মালবাহী ট্রেনের বেশ কয়েকটি বগিও। রেললাইনের পাশের বগিগুলো আরও কয়েকটি ছিটকে পড়ে। যাত্রীবাহী ট্রেনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শুরু হয় উদ্ধার অভিযান। পাঠানো হয় জরুরি চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও। তাৎক্ষণিকভাবে ভয়াবহ এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও সিগন্যালের সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির ওপর গভীর নজর রাখার কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।